আসসালামু আলাইকুম। ওকে, মানে ওই ছেলেটার মতো ইমান বেড়ে গেছে। হ্যালো, রিস খান ভাই, আপনাকে আবার যুক্ত করা হচ্ছে, প্লিজ আমি চলুন। হ্যাঁ, আমার কথা শোনা যায়? হ্যাঁ, হ্যালো, বলুন ভাই। ভালো আছেন শোনা ভাই? যাচ্ছে ভাই, বলুন। জি ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো। আচ্ছা ভাই, আমার প্রথম কোশ্চেনটা হলো, আপনারা তো নিজেকে নাস্তিক বলে পরিচয় দেন, তাই না? ও আচ্ছা, জি ভাই, হ্যাঁ, আমরা নিজেকে নাস্তিক বলে পরিচয় দিই। জি ভাই, আচ্ছা, তো আমার আমার কোশ্চেনটা হলো গিয়া, নাস্তিক অর্থটা কি বোঝায় বেসিক্যালি? আপনারা আপনাদের স্ট্যান্ডটা কি বা গ্রাউন্ডটা কি? হ্যালো, স্ট্যান্ডটা কি আর গ্রাউন্ডটা কি, দুইটা তো মানে ভিন্ন নাস্তিক প্রশ্ন। দিয়ে আপনি কি বুঝান, লাইক আপনাদের বিশ্বাসটা কি? নাস্তিক তো বিশ্বাস না, নাস্তিক হচ্ছে বিশ্বাসের অভাব, কোনো সৃষ্টিকর্তা বিশ্বাস করি না। তাহলে সৃষ্টিকর্তা বিশেষ করে না, তাহলে আপনাকে কে ক্রিয়েট করছে, বানাইছে কেন? এটা তো লোডেড কোশ্চেন হয়ে গেল না, কে ক্রিয়েট করছে, আমাদের কেউ ক্রিয়েট করছে এরকম কোনো এভিডেন্স আছে আপনার কাছে? আচ্ছা না, আমার কথাগুলা, আচ্ছা ঠিক আছে, তো এরকম কোনো আপনাদের প্রমাণ আছে? আপনি তো বিশ্বাস করেন যে আপনাকে কেউ না কেউ ক্রিয়েট করছে, এটা কি প্রমাণ পেয়ে বিশ্বাস করেন যে আপনাকে কেউ না কেউ সৃষ্টি করছে, নাকি নাকি প্রমাণ ছাড়াই বিশ্বাস করেন? না না, আমার কাছে ডেফিনেটলি কিছু না কিছু আছে যার জন্য আমার বিশ্বাসটা এখনো আছে, মানে বিশ্বাসটা আছে। বাট আমি আমি বলে দিই, আমি কোনো ধর্মে বিশ্বাসই করি না, বিশ্বাস করি না, ঠিক আছে? দ্যাটস ফাইন, আপনি ধর্ম বিশ্বাস করেন কি না করেন ওটা পরে আলোচনা করা যাবে, বাট আপনি যদি মনে করেন আপনাকে কেউ ক্রিয়েট করছে, এটা কিসের উপর বেস করে মনে করেন? আচ্ছা ঠিক আছে, ওখানে আসতেছি, তা আমি একটু বলি আপনাকে। ধরেন আমাদের ভিতরে কন্ট্রোল, আমরা বলি না যে কন্ট্রোল, মানে আমাদের জিদুটা যায় না, যে দুটা যায় তখন আমরা বলি না কন্ট্রোল করো, কন্ট্রোল কন্ট্রোল ইউর সেলফ আর মাই সেলফ। ভাই উত্তর দিয়েন ভাই। হ্যাঁ, দাঁড়ান একটা সেকেন্ড, একটা সেকেন্ড, একটা সেকেন্ড, আমার আমার ইয়েটা, সিপিউটা যে কোনো সব অফ হয়ে যেতে পারে। শিট, ওকে। হ্যাঁ হ্যাঁ ভাই, বলুন, সেলফ কন্ট্রোলের কথা হয়েছে বলুন তারপর। হ্যাঁ, হ্যাঁ তো ঠিক আমরা আছে, কন্ট্রোল বলি না, কন্ট্রোলটা বেসিক্যালি আমরা কি বলি, যে মনের উপরে কন্ট্রোল, তাই না? ডুড, এটার সাথে ক্রিয়েশনের সম্পর্ক করি। না আমি আসতেছি, আমি যদি আপনাকে সরাসরি বলি ক্রিয়েশনের কথা, তাহলে এটা তো আর কি, আমি আপনাকে জিনিসগুলো না জানে হঠাৎ করে বললে আরে, আপনি তো মানবেন না আমার কথা। জিনিসটাকে ইচ্ছাকৃত ভাবে কনভলিউটেড করতে হবে নাকি কমপ্লেক্স করতে হবে, ওটাকে মানে জলগোলা করতে হবে আর কি, এরকম কিছু? না না না, এরকম কিছু না, আপনি জাস্ট খালি আমাকে কয়েকটা উত্তর দিলেই। ওগুলো রিস ভাই, ওগুলো ফেলায় দেন। কন্ট্রোল এক জিনিস আর ক্রিয়েশন আর এক জিনিস, আপনি ক্রিয়েশন নিয়ে বলছেন, বলুন। আপনি আপনাকে ক্রিয়েশনের ডেফিনেশনটা দেন, ক্রিয়েশন বলতে আপনি কি বুঝছেন? আমাকে আচ্ছা কোনো কোশ্চেন জিজ্ঞেস করেন না, আমাকে জিজ্ঞেস করেন না, আপনি আপনার মতো ইসের ক্রিয়েশনের ডেফিনেশন দেন। আচ্ছা, আমি বলি, কন্ট্রোল যখন আমরা বলি, ঠিক আছে, মনের উপরে কন্ট্রোল, আসলে কি মনের উপরে কন্ট্রোল নাকি শয়তানের আবার উপরে কন্ট্রোল? আবার আপনি কন্ট্রোলে যাচ্ছেন কেন? আপনি ক্রিয়েশন নিয়ে শুরু করেছেন, ক্রিয়েশনটা বলুন। এখানেই তো আমি ক্রিয়েশনে যাচ্ছি, তো আপনি তো আমার কথা উত্তর দিতে হবে, তো আমার সাথে আরে কোঅপারেট করতে হবে ক্রিয়েশন, তো। ক্রিয়েশন না হলে কন্ট্রোলে হবে কি করে? আগে তো মানুষটা ক্রিয়েট করতে হবে। আবার আপনি এখানে শয়তানের তার মানলেন, বুঝলাম না আচ্ছা, আপনার মূল মন পয়েন্টটা কি। সম্বন্ধে, আচ্ছা মন সম্বন্ধে আপনার নলেজ কতটুকু, কখনো কি বোঝার চেষ্টা করছেন মন হ্যাঁ, কি সব চায়? বুঝেছি। শুনুন, আপনি আপনার মূল পয়েন্টটা কি, ক্রিয়েশন না মন? আচ্ছা, আপনি কোন বিষয়ে ক্রিয়েশনটা আলোচনা করছেন? ধরেন 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 পৃথিবীতে কোনো মানুষ কোনো প্রাণী নাই, ধরেন কোন একজন সৃষ্টিকর্তা মহাবিশ্ব বানাইছে, কিন্তু এর মধ্যে কোনো প্রাণী নাই, ওই মহাবিশ্বটা কি ক্রিয়েশন? হ্যালো কোন একজন হ্যালো, সৃষ্টিকর্তা মহাবিশ্ব বানাইছে, ওটার মধ্যে কোনো প্রাণী নাই, ওই ওইটা কি কোনো ক্রিয়েশন? ওই মহাবিশ্বটা কি কোনো ক্রিয়েশন? মহাবিশ্ব, ও হ্যাঁ অবশ্যই ক্রিয়েশন, সরি আমি ভাবতে যদি যাচ্ছি, ওই, হ্যাঁ অবশ্যই ক্রিয়েশন। আচ্ছা ওটা ক্রিয়েশন, ওকে, ওটার মধ্যে তো মনসন, কোন মনসনের মধ্যে কোনো আবদুল্লাহ নেই, কারণ ওটার মধ্যে কোনো প্রাণী নেই, তো ওইটা তো এইখানে তো দেখা যাচ্ছে যে ক্রিয়েশনের সাথে মনের সম্পর্ক নাই, মন প্রাণী, প্রাণীরও কোনো সম্পর্ক নেই, প্রাণী না থাকলেও ক্রিয়েশন, প্রাণী থাকলেও ক্রিয়েশন। আমি আপনাকে ক্রিয়েশনের ডেফিনেশনটা দিচ্ছি, ক্রিয়েশন বলতে কি বুঝেন আপনি? ক্রিয়েশন বলতে বুঝায় আমি সৃষ্টিকে, লাইক আমার, আমাকে, আপনাকে, আমি সবাইকে। আপনার কাছে ট্রান্সলেশন জিজ্ঞেস করি নাই, ডেফিনেশন ট্রান্সলেশন বুঝছি, বা ডেফিনেশন ট্রান্সলেশন আমিও জানি, ডেফিনেশন কি? ডেফিনেশন কি আপনি চাইলে আমি আপনাকে হেল্প করে দিতে পারবো, সমস্যা নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার আপনি তো হেল্প এত করে দিলে ভালো হবে। এত প্যারা নেওয়া দরকার নেই। দেখেন, যদি আমার সাথে দ্বিমত করেন আপনি আমাকে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, ক্রিয়েশন হচ্ছে যখন একজন বুদ্ধিমান সত্তা অনস্তিত্ব থেকে বা পরম শূন্য থেকে
কোনো কিছুকে অস্তিত্বে নিয়ে আসে তখন সেটাকে বলে ক্রিয়েশন। আমি কি আরেকবার ভেঙে বলবো? হ্যাঁ হ্যাঁ, আবার বলেন, আরেকবার বলেন। কোনো একজন বুদ্ধিমান সত্তা, কোন একজন ইন্টেলিজেন্ট সত্তা যখন অনস্তিত্ব থেকে বা পরম শূন্য থেকে কি বলেন কোনো ওয়ার্ডটা, কিছুকে, অনস্তিত্ব, অনস্তিত্ব, অনস্তিত্ব মানে কিছু নাই, পরম শূন্য, আচ্ছা শূন্য থেকে সৃষ্টি, কথাটা শুনেছেন আপনি? আল্লাহ শূন্য থেকে সবকিছু সৃষ্টি করছে, কথাটা শুনেছেন তারা কি? হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ, শুনি ওইরকম। শুনিনি বাট জানি আচ্ছা, না শুনলে তো জানে না, শুনে তো না, জিনিসটা হলো গিয়া না ধরেন শুনে আপনি তো কেউ যেটা জানে না। বলতেছেন, আপনি যে কথাই বলবেন বা আমি যেটাই বলবো এটা তো মিনিংফুল হইতে হবে, তাই না? এই কথা কি মিনিংফুল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যদি মানে ডিফার করেন হ্যাঁ, তাহলে ভাই আপনি বলেন, যেটা আপনার বলছেন, আপনি যেটা আপনার মতো বলছেন যে শব্দটার অর্থ আমি জানতে চাইছি, ওইটা বললেন না শূন্য থেকে শুরু, এটা হচ্ছে মিনিংফুল আর কি, অবশ্যই শূন্য থেকে শুরু হয়েছে। এখন আচ্ছা তাহলে কি কে দ্বিমত বলছে না না একমত? বলছে? রিস ভাই দ্বিমত না একমত সেটা বলেন, এটার সাথে কি হ্যাঁ দ্বিমত নাকি একমত একমত? একমত 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 আচ্ছা, তাহলে কোন একজন স্রষ্টা পরম শূন্য থেকে মানে অনস্তিত্ব থেকে কোনো কিছুকে অস্তিত্বে নিয়ে আসলে সেটাকে বলে ক্রিয়েশন, রাইট? একমত এটার সাথে? হ্যাঁ হ্যাঁ একমত। আচ্ছা, কি বুঝছেন আমাকে এই ডেফিনেশনটা থেকে আমার এখন বোঝান। কিছু বললেন তো আপনি যে কি বলে সৃষ্টিটা শুরু হয়েছে শূন্য থেকে, কেউ একজন সৃষ্টি করছে, শূন্য থেকে সৃষ্টি হয়েছে, কেউ না কেউ, কেউ কোন একজন বুদ্ধি, কোন একটা বুদ্ধিমান স্রষ্টা এটাকে ক্রিয়েট করছে আর কি, ওকে, হ্যাঁ বা অস্তিত্ব নিয়ে আসছে। ওকে, হুম তাহলে হুম আমাকে মহাবিশ্ব এরকম, পুরো মহাবিশ্ব এরকম একটা ক্রিয়েশনের উদাহরণ দেন, যে এই জিনিসটাকে আমরা বলতে পারি, শিওরলি বলতে পারি এই জিনিসটা হচ্ছে ক্রিয়েশন, আমাদের কাছে এভিডেন্স আছে যে এটা একটা ক্রিয়েশন, একটা উদাহরণ দেন। আপনার এমনি বললে তো হবে না ভাইয়া, তাহলে তো অনেক আগেই বের হয়ে যেত। একটা ক্রিয়েশনের উদাহরণ দিতে পারবেন না? পুরো মহাবিশ্ব থেকে যে কোনো একটা ক্রিয়েশনের উদাহরণ দিতে পারবেন না? ধরেন আপনারে বানাইছে, আমারে বানাইছে কে? আপনি তো আবার জিজ্ঞেস করতেছে, আমি আপনাকে, আপনি আমাকে জিজ্ঞেস লাইক করতেছেন, আমি আমাকে আপনাকে যে বললাম রিস্কার ভাই, যেটা আমি হ্যাঁ হ্যাঁ জানি না, বলেন, যেটা যেটা আমি জানি না আপনি জানেন না, সেটা তো না জানার উপর ভিত্তি করে তো আমরা কোনো কনক্লুশনে যেতে পারি না। আমি আপনাকে বলতেছি, আপনি যেটা জানেন, যে আপনি শিওরলি জানেন যে এটা একটা ক্রিয়েশন, এরকম একটা উদাহরণ দেন, পুরো মহাবিশ্বকে একটা ক্রিয়েশনের উদাহরণ খুঁজে পাচ্ছেন আপনি? আপনি তো ইয়া চাচ্ছেন না, প্রমাণ চাচ্ছেন না, এখন ক্রিয়েশন উদাহরণ বলতে দেন কি, খুঁজে। আমাদের মানুষের দ্বারা কি যা ক্রিয়েট হয়েছে সেটার কথা বলবো, নাকি সৃষ্টিকর্তা দ্বারা যা ক্রিয়েট হয়েছে? মানুষ কোনো কিছু ক্রিয়েট করে না, মানুষ একটা নেচার থেকে পাওয়া কোনো একটা বস্তুকে আরেকটা বস্তুতে ট্রান্সফর্ম করে, পরিবর্তন করে, ক্রিয়েশন করে না, ক্রিয়েট করে না কোনো কিছু। আমরা আপনার কাছে ক্রিয়েশনের ডেফিনেশন মানে ক্রিয়েশনের একটা উদাহরণ চাচ্ছি, যে একটা পুরো মহাবিশ্বে কোনো কিছু কেউ ক্রিয়েট করছে, এরকম একটা উদাহরণ দেন। না আপনি যদি প্রমাণ চান আমার কাছে কেউ ক্রিয়েট করছে সেটা তো আমি দিতে পারবো না কবে, তাহলে তো, তাহলে মানে ক্রিয়েশন জিনিসটা আপনি শুধুমাত্র মানে অন্ধবিশ্বাস করেন, হ্যালো তাহলে ক্রিয়েশন জিনিসটা হচ্ছে আপনার অন্ধবিশ্বাস, মানে কেউ না ক্রিয়েট না করছে না করছে এটা না হচ্ছে আপনার অন্ধবিশ্বাস। না 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 এটা আমার অন্ধবিশ্বাস না, আপনি আমার কথাগুলো শুনেন, একটু সময় দেন, তাহলে আমি আপনাকে বুঝিয়ে দিতে পারি। আপনি পুরো হিসাব মতো একটা প্রমাণ দিচ্ছেন, পারতেছেন না ভাই, মানে তাহলে আমি আপনি আপনার আর কি কথা শুনবো? আপনার কাছে কোনো প্রমাণ আছে? না আমার কাছে তো প্রমাণ, আমি তো প্রমাণ নাই দেখে তো বিশ্বাস করি না, যে ক্রিয়েশন ক্রিয়েশন নামে এগুলো তো হ্যাঁ শুধু এখন দাবি, এটা সম্পর্কে তো এখন কোনো প্রমাণ নাই। ফরাজ ভাই, আমি আপনার আগেই বলছি, আমি কিন্তু কোনো ধর্মবিশ্বাস করি না, আমার যদি কথাগুলো বলতে দেন, আপনি বললেন না, আপনি যেহেতু আমি জিজ্ঞেস করলে আপনি উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ ফিল করতেছেন না, তো সেক্ষেত্রে আমার নিজেরই আপনাকে বলতে হবে, বললে আপনার ভিতরে বিশ্বাসটা জাগাইতে হবে, না আমি কিছু একটা বলতেছি, বুঝতে পারছেন? আপনি যদি আমার কথার মাঝখানে ধরেন তখন তো আপনিও তাই না আনতেছেন অনেক কিছু, তখন তো হবে খালি ঝগড়া, তর্ক হবে আর কিছু হবে না। আপনি কি এই জিনিসটা মানে বুঝতে পারেন, যে কনভলিউটেড কথা, যে কথা মিনিংলেস কথা, এটা শুনতে যে আমাদের বিরক্ত বিরক্ত লাগে সর্ট অফ, এই জিনিসটা মাথা রেখে আর কি কথাটা বললেন, সুযোগ দিচ্ছি আপনাকে না বলেন, বাট দ্য থিং ইজ কনফিউজিং কথা, মিনিংলেস কথা, এগুলো আচ্ছা কথা বললেন। না মিনিংলেস আমি কোনো কথা বলবো না, যদি মনে হয় আচ্ছা দেখ, অবজেকশন দিয়ে আচ্ছা দেখি, আমি আপনাকে 2 মিনিট সময় দিলাম, আপনি আমাকে ক্রিয়েশনটা বুঝান, ক্রিয়েশনটা কি, আমাকে জিজ্ঞেস করেন না। বাজবিহারি ভাই, আমরা তাহলে একটু ক্রিয়েশন শিখি ভাইয়ের কাছ থেকে, ক্রিয়েশন জিনিসটা কি, সাবরিন আপু জল পরে আপনারাও একটু শিখান ক্রিয়েশন জিনিসটা কি। জি ভাই, আমাদেরকে একটু বুঝান ক্রিয়েশন জিনিসটা কি, একটু বুঝান। জি, আমার হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। 10টা সেকেন্ড সময় যান। হ্যাঁ ফারাজ ভাই, আমি কথা বলেন বলার সাথে সাথে আপনি কি জিজ্ঞেস করবো, আপনি একটু উত্তর দিয়ে না না, তাহলে আমি ভালো কোনো হবে। উত্তর, আমি কোনো উত্তর দিব না ভাই, আপনি আপনার মতো বলেন, আমাকে এটার মধ্যে ইনক্লুড করেন না, আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আপনি আছে, নিজের আপনি মতো কি, বলুন। আচ্ছা ঠিক আছে, আপনি কি শয়তানে বিশ্বাসী? দেখেন নাই কখনো হয়তো বা, বাট এমনি কি বিশ্বাসী? ডোন্ট আস্ক মি এনি কোশ্চেন, আপনি আপনার নিজের মতো বলেন। আচ্ছা ঠিক আছে, আমার মতে হলো বিবেক, বিবেক যদি আপনার থাকে আমার থাকে তাহলে আর কিছু লাগে না।
তাহলে আপনার আর কারো কাছে কোনো কিছু সাজেশনের প্রয়োজন পড়ে না, আপনার আমার বিবেক যদি ঠিক থাকে। নো ধরেন আমরা কথা বলতে গেলে আমরা কথা বলতে চাই না, তারপর মাঝে মাঝে অনেক কিছু বলতে হয়, ধরেন সব কথা সবসময় বলা যায় না, পেটের কথা, ওইটা বাধা দেয় আপনার বিবেক। তারপর আপনি কথাটা বলার আগে একটু ভাবেন, এই কথাটা কি বললে আমার কোনো লাভ হবে নাকি হবে না, বাধা দেয় বিবেক। নাও কন্ট্রোলে আসি, আমাদের প্রচুর জিদ উঠছে, তাই না? জিদটা কি ভালো? আমার মতে জিদটা ভালো না। জিদ যেটা ভালো, মনের জিদ, যেটা হচ্ছে ঠান্ডা মাথায়, মোটামুটি সব কিছুরই সলিউশন আছে, তাই না? জিদ, হিংসা, জিদ, হিংসা, এগুলো হচ্ছে শয়তানের। উত্তর দিতেন তাহলে বলতে পারতাম না, আমি তো মুখস্থ বিদ্যা বলবো না, বলতেছি না, যা আসতেছে যেটা আমার মনে হইতেছে ভ্যালিড, আমি ওটাই ওটাই মুখ দিয়ে বলতেছি, সবকিছু বলা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনাদের মোহাম্মদের ছিল, তারপর না, আপনি কিন্তু ভুল বলেন, আমার মোহাম্মদ না, আমি কিন্তু বিশ্বাস করি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু কোন ধর্মে বিশ্বাস করি না। আচ্ছা, সিজোফ্রেনিয়া নাম শুনছেন? জি শুনছি, সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, আর অনেক রোগের নাম শুনছি, বলেন। আচ্ছা ঠিক আছে, এটা বাদ দেন, সিজোফ্রেনিয়া না, সিজোফ্রেনিয়া উচ্চারণ হবে, আপনি সৃষ্টি নিয়ে বলুন, সৃষ্টি নিয়ে উচ্চারণ হবে সিজোফ্রেনিয়া। আপনি কোন ধর্মে বিশ্বাস করেন না, আপনি ওই পরীক্ষা দেওয়া শেষ? হ্যাঁ, এটা অনেক আগে। আচ্ছা, আপনি ভাই ইন্টার আর কমার্সে অনেকগুলো, যেকোনো একটা, যে কোনো একটা ধরেন ব্যবসায় পরিচিতি বা যে কোনো কিছু, যে কোনো একটা পরিচিতির একটা ডেফিনেশন অনেক, মানে ডেফিনেশনটা অনেক ইয়ে করে লিখতে হয়, মানে ডেফিনেশন আপনি লিখছেন, মানে কয়েকটা ডেফিনেশন দিতে হয়, জিনিসটা বুঝাইতে হয়, আপনি নিজেকে একটু ইভ্যালুয়েট করেন তো। আপনাকে যদি আমি পরীক্ষার খাতায় বলতাম ক্রিয়েশন জিনিসটা কি, আপনি যদি এই জিনিসটা লিখতেন, আপনি 10-এ কয় মার্ক পাইতেন? আপনি যেটা বলছেন সেটা যদি পরীক্ষার খাতায় লিখতেন, আপনি 10-এ কয় মার্ক পাইতেন? উনি যদি ধর্মে বিশ্বাস না করে থাকেন তাহলে শয়তানকে কেন টানতেছেন, আমি এটা বুঝলাম না। কারণ টানতেছি জন্যই যে আমার অযথা একটা মানুষের দেখা হিংসা লাগতেছে, হিংসাটা তো আমি করতে চাই না, বাধ্য হয়ে আমার হিংসা লাগতেছে, তাই না? এটা তো আপনারও লাগে না, কেউ তো বাধ্য করে বাধ্য হয়ে করেন, আপনি কি করেন হিংসা? কিন্তু এটার সাথে ক্রিয়েশনের কি আছে দেশ ভাইয়া? আপু, যে হিংসাটা লাগাইছে যে শয়তান, আমি বলতেছি ইবলিস, ঠিক আছে, আপনি তো আল্লাহরে বলেন না, এই আল্লাহর পরিচয়টা আর কি দিতে চাইছিলাম ভাই। আপনি যদি নিজের চেষ্টায় যাকে দেখলে আপনার হিংসা লাগতেছে সেই পজিশন পর্যন্ত আপনি পৌঁছাইতে পারতেন, আপনি যদি ইন্টার করার পর আরো ভালো কোনো কিছু করতেন বা এমন ভাবেই আপনি পড়ালেখা করতেন যে আপনার সায়েন্সটা ছাড়তে হইতো না, আপনি সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ার হইতে পারতেন যেমন আমি ইঞ্জিনিয়ার, আপনি আরো ভালো কিছু করতে পারতেন, তখন আপনার আর অন্য কাউকে দেখলে হিংসা লাগতো না। এটা আপনি যান কোন একটা ভালো মানে মানসিক ডাক্তারের কাছে যান, সেই আপনাকে এটা ভালো মতো ভেঙে বুঝাই দিবে যে হিংসা আসলে শয়তানের কারণে লাগতেছে না, আপনার নিজেকে নিয়ে আপনি ক্রাইসিসে ভুগতেছেন, আপনি এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগতেছেন, এই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের জন্যই আপনি হিংসা করতেছেন, খুন করতেছেন, গালাগালি করতেছেন। আপনি একটা ডেভেলপড মানুষকে দেখেন, সে তো কাউকে গালাগালি দিচ্ছে না, আপনি একটা এস্টাবলিশড মানুষকে দেখেন, সে তো কাউকে নিয়ে হিংসা করতেছে না, আপনি বিল গেটসকে দেখছেন কাউকে নিয়ে হিংসা করতেছে, এলন মাস্ককে দেখছেন কাউকে নিয়ে হিংসা করতেছে, কারণ তারা নিজের চেষ্টা
প্রতিষ্ঠিত হয়ে গেছে, আপনি প্রতিষ্ঠিত হন, আপনি একটা ভালো পজিশনে যান, যাকে দেখলে আপনার হিংসা লাগতেছে তার থেকে আপনি ভালো কিছু করার ট্রাই করেন, তাহলে আপনার হিংসা লাগবে না। আপনি সারাদিন বাসায় বসে থাকবেন, আপনি চা খাবেন, বন্ধুদের সাথে আড্ডা দিবেন, আপনার হিংসা লাগবে না, আপনার কি লাগবে? না, আপনি যে বললেন পড়ালেখারে আমি সমর্থন করি না, ঠিক আছে, কারণ আপনি পইরা, আমার মতে যেটা সেটা আমি জানি, পইরা আপনি কোনো কিছু শিখতে পারবেন না। আপনি যদি মুখস্থ করে চান ওইটা আপনার কাজে কখনোই আসবে না, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিক্যালি না যাবেন। পড়ালেখাকে আমি কোনো সমর্থন কখনোই সমর্থন করি না। শিওর 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 শিওর, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ যুক্ত ভাই, মাপ চাই, প্লিজ আপু থাক, মাপ চাই ভাই, আপনি কি আর ভালো লাভ নেই, আচ্ছা শুনুন, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ, একটু শুনুন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, আমাদের পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত, টু বি অনেস্ট, থ্যাংক ইউ, খুবই খুশি হলাম, অসাধারণ কথা বলেছেন, আমি আপনার সাথে 100% একমত, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য ভাই, আমার মাথা মুথা ব্যথা করতেছে এখন আপনার কথা শুনে, বাট টেক কেয়ার ভাই, ভালো থাকেন, অ্যান্ড আপনি যেই কথা বলছেন ভাই আর আর নিতে পারতেছি না, থ্যাংক ইউ। এই যে ভাই ভাই একটা কাজ করলেন, এই যে যে সময় চায়, এই যে যে ভাই আমরা 2 মিনিট কথা বলতে দেন, সময় দেন সময় দেন, সময় দিলে এই আগডুম বাগডুম কথা ছাড়া মানে কি যে বলে কি না বলে ভাই, ভাই বাজবিহারি ভাই ক্রিয়েশন শিখতে চাইলাম তার কাছে, আপনার হিংসা হয় কেন তার সাথে ক্রিয়েশনের কি সম্পর্ক? সে না পড়লে সে কিভাবে জানবে, সে যদি স্টাডিকে সমর্থন না করে সে জানবে কিভাবে? আপনি নিজেই দেখেন একটা বাচ্চা যে স্কুলে যায় আর যে সারাদিন বাসায় বসে থাকে, তাদের দুজনের বিহেভিয়ার কাজকর্ম প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। একাডেমিক্যাল শিক্ষা আমাদেরকে হয়তো বা প্র্যাকটিক্যাল লাইফে খুব বেশি কিছু শিখায় কিনা আমি এটা নিয়ে কিছু বলবো না, কিন্তু একাডেমিক্যাল শিক্ষা দরকার আছে। একাডেমিক্যাল না, একাডেমিক